অ্যান্টার্কটিকা থেকে সাদার্ন রাইট তিমির ঝাঁক ফিরে এসেছে। প্রতিবার তাদের দেখা মেলা বিশেষ এক ঘটনা বটে। 50 বছরের বেশি সময় ধরে গবেষকরা দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে আকাশ থেকে বাৎসরিক সমীক্ষা চালিয়ে আসছেন। তারা ছবি তুলে তিমির সংখ্যা গুণে সেগুলির স্বাস্থ্যের মূল্যায়ন করেন। গবেষক দলের বর্তমান প্রধান এলস ভারময়েলেন প্রবণতার দিকে কড়া নজর রাখছেন। দক্ষিণের মহাসাগর ও অ্যান্টার্কটিক অঞ্চল কিভাবে জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবিত হচ্ছে আমরা রাইট হুইলকে তারই সূচক হিসেবে দেখি। এই তিমির ঝাঁক আসলে ইকোসিস্টেম পরিবর্তনের বার্তা নিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলের দিকে আসে, তাই আমরা তাদের রাইট হুইল বলি। গবেষকদের এই দল উপকূলের কাছে প্রায় 100 কিলোমিটার জুড়ে তিমির ছবি তোলে। বিশেষ করে তিমির মাথার ত্বকে সাদা ছোপ তাদের লক্ষ্য। সেই রুক্ষ ত্বক জুড়ে উকুনের স্তরই সাদা দেখায়। প্রত্যেকটি তিমির মাথায় সেই ক্যালোসেটের একেবারে নিজস্ব নকশা দেখা যায়। কম্পিউটার মডেলিং ব্যবহার করে সেই প্যাটার্ন বিশ্লেষণ করে নির্দিষ্ট প্রাণী শনাক্ত করা সম্ভব। তবে সেই ছবি তোলা বড় চ্যালেঞ্জ। We need to be directly overhead those whales. আমাদের সরাসরি তিমির ঝাঁকের উপর থাকতে হয়। মাথার ঠিক উপর থেকে ক্যালোসিটি প্যাটার্নের স্পষ্ট ছবি তুলতে হয়। তিমির মাথার উপর সমুদ্রের ঢেউ থাকলে চলবে না। উড়ন্ত হেলিকপ্টারের চারদিকে বাতাসের ধাক্কা সামলে সেই কাজ করা বেশ কঠিন চ্যালেঞ্জ। Especially out of a helicopter that is moving around a lot, especially getting buffeted around in the wind. কেপ টাউন শহর থেকে 150 কিলোমিটারের কম দূরত্বে ওয়াটার বে এলাকার অগভীর পানিতে অসংখ্য প্রাণী দেখা যায়। সাদার্ন হোয়াইট হোয়েলস ছাড়াও হামব্যাক তিমি সেখানে আসে। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে তারা প্রতি বছর শাবক নিয়ে চলে আসে। Walker Bay is a whale sanctuary. It is a marine reserve all through the year. সারা বছর ধরে সেটি মেরিন রিজার্ভ হিসেবে সুরক্ষা দেয়। জুন ও জুলাই মাসে সেখানে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমন আশ্রয়স্থল থাকা গুরুত্বপূর্ণ কারণ এই তিমিগুলোকে অনেক শক্তি ক্ষয় করে অ্যান্টার্কটিকা থেকে দক্ষিণ আফ্রিকায় আসতে হয়। শাবকের জন্ম দেয়া, তাদের জন্য মাতৃ দুগ্ধ সৃষ্টি করা এবং অ্যান্টার্কটিকায় ফিরে যাওয়ার জন্য শরীরের যথেষ্ট শক্তি সংগ্রহ করা সহজ কাজ নয়। or boats or other people around 1976 সালে দক্ষিণ গোলার্ধে বাণিজ্যিক তিমি শিকার নিষিদ্ধ করার পর থেকে সেই প্রাণীর সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে গবেষকদের মতে গোটা বিশ্বে তিমির সংখ্যা বাণিজ্যিক শিকারের আগের তুলনায় এখনো মাত্র 20% ছুঁতে পেরেছে। সেই অঞ্চলে হারপুন বা তিমি শিকারের জাহাজ লুপ্ত হলেও কয়েক দশকের গবেষণা অনুযায়ী সাউদার্ন রাইট হোয়েল নতুন এক বিপদের মুখে পড়ছে। মানুষের বসতি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে নাজুক এই ইকোসিস্টেমে চলমান পরিবর্তন তিমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার মানুষের জন্য এর গুরুত্ব কম নয়।